And shop chat interesting ব্যাপার হচ্ছে আজকে আমরা সবাই মিলে একসাথে বাসে করে যাচ্ছি ২০১ গম্বুজ মসজিদ পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন কত করে টিকিট ৮০ টাকা করে এখানে বেশ কঠিন ব্যবস্থা dhanbari nawab bari tangail dhanbari nawab ali hasan royal resort পাশেই হচ্ছে একটা গেট আছে চলেন আপনাদের দেখাবো ওইখান দিয়ে হচ্ছে হাতিরা আসা যাওয়া করত মুরগি কোথায় কামড় দিছে মুরগি কোথায় কামড় দিছে পাতায় কামড় দিছে আমার পেছনে একজন ভদ্রলোক কোরআন তেলাওয়াত করতেছেন আর এই কোরআন তেলাওয়াতটা একদিন দুই দিন না অলমোস্ট 92 ইয়ার্স মানে 92 বছর যাবত এই কোরআন তেলাওয়াত কন্টিনিউয়াসলি চলতেছে 24 ঘন্টা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু পথিক কাপল চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমরা আসি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ দেখতে আসছি টোটাল ফ্যামিলি সবাই মিলে তো আমরা অলরেডি এখানে পৌঁছিয়ে গিয়েছি কিন্তু আমরা এখান পর্যন্ত কিভাবে আসলাম এইটা আপনারা শুরু থেকে দেখতে থাকেন ততক্ষণে আমরা এই গোপালপুর এই ২০১ গম্বুজ মসজিদটা একটু ঘুরে দেখি কি বলো ঠিক আছে বাই বাই সবাই আজকে যাচ্ছি আমরা টাঙ্গাইলের বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদ এবং আরেকটা বিখ্যাত জায়গা সেটা হচ্ছে ধনবাড়ি জমিদার বাড়ি দেখতে এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমরা সবাই মিলে একসাথে বাসে করে যাচ্ছি এই যে আমাদের ফুপা ফুপি আমাদেরকে বেড়াইতে নিয়ে যেতেছে সেই ধনবাড়ি জমিদার বাড়ি এবং ২০১ গম্বুজ মসজিদে আমরা এত মানুষ যে বাস ছাড়া সম্ভব না প্রাইভেট কিংবা হাইসেও পসিবল হয় নাই আমাদেরকে বাসে যাইতে হবে তো আমরা ফুল ফ্যামিলি ফুল হাউস যাচ্ছি আমাদের গাড়ি মাত্র পৌঁছাইলো সবাই নামতেছে এক এক করে ওয়েলকাম টু গোপালপুর আসেন আসেন চলেন এবার আমরা আস্তে আস্তে মসজিদের দিকে যাই ২০১ গম্বুজ মসজিদ পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ এই মসজিদের নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে মসজিদটি বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে অর্থাৎ এখনও মসজিদটির কাজ পুরোপুরিভাবে শেষ হয়নি
এটির অবস্থান বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি। এদের প্রত্যেকের উচ্চতা 17 ফুট। মূল মসজিদের চার কোনায় 4টি মিনার, এদের প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি আরও 4টি মিনার আছে 81 ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত, এর উচ্চতা 451 ফুট। এছাড়া এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালে টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরীফ। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন। এখানে আসলে অটোমেটিক্যালি একটা খুব প্রশান্তি ফিল করবে, মানে আর যাওয়ার ইচ্ছা করবে না যে না অনেক অনেকক্ষণ থাকতে চাই, এরকম একটা মানে ফিল লাগে। বাইরে প্রচুর গরম কিন্তু এখানে জাস্ট ফ্যান চলতেছে, কিন্তু তারপরেও অনেক ঠান্ডা এবং অনেক প্রশান্তিময়, মানে মনে হচ্ছে না যে এখান থেকে চলে যায়। ডিফারেন্ট টাইপের টাইলস এখানে ইউজ করছে, এই দেখেন প্রত্যেকটা টাইলসে রিফ্লেকশন করে, তো ভিন্ন রকম পুরোটা মসজিদ এরকম টাইলস দিয়ে করা। আমরা নেক্সটে এখান থেকে আবার ধনবাড়ি যাচ্ছি, তো আমাদের সাথেই থাকেন এবং আমাদের পরবর্তীতে আমরা ধনবাড়িতে কী কী করি সেগুলো এনজয় করব। এখন আমরা যাচ্ছি টাঙ্গাইলের অন্যতম আরেকটি বিখ্যাত জায়গা ধনবাড়ি জমিদার বাড়িতে। গোপালপুর থেকে খুব কাছেই ধনবাড়ি, আর আমরা মূলত আজকে এই দুইটা জায়গা দেখার উদ্দেশ্যেই বের হয়েছি। প্রথমটি 201 গম্বুজ মসজিদ, দ্বিতীয়টি ধনবাড়ি জমিদার বাড়ি। তো আমাদের 201 গম্বুজ মসজিদ দেখা শেষ, এখন আমরা যাত্রা করেছি ধনবাড়ি জমিদার বাড়ি বা নবাব বাড়ি দেখার উদ্দেশ্যে। আমরা এর মধ্যে আমাদের দুপুরের লাঞ্চও করে নিয়েছি। আসলে এত বেশি গরম এবং এত বেশি ক্ষুধা লেগেছিল যে আমরা আসলে ওই সময় আর ব্লগ করার বা ভিডিও করার আসলে অপশন পাইনি, যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমরা টাঙ্গাইল থেকে আসার সময় আপনারা খেয়াল করেছেন যে আমরা হাজির বিরিয়ানি থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো আমরা সেই কাচ্চি বিরিয়ানি দিয়েই আমাদের দুপুরের লাঞ্চ করে নিয়েছি। তো চলুন এখন ঘুরে দেখা যাক টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ি, নবাব বাড়ি বা জমিদার বাড়ি। ধনবাড়ি নবাব বাড়ি, টাঙ্গাইলের ধনবাড়ি নবাব আলী হাসান রয়্যাল রিসোর্ট। ও, এটা রিসোর্ট, তার মানে এখানে থাকার ব্যবস্থা আছে। টিকিট করতে হয় মামা, টিকিট করতে হয়। কত করে টিকিট? কত করে টিকিট? 80 টাকা করে। এখানে বেশ কঠিন ব্যবস্থা, গেটই লাগায় রাখতেছে, মনে হয় আমরা জোর করে দুইটা যাবো। 50 টাকা না, আমি এখানকার হোস্ট তো। ফাইনালি আমাদের গেট ওপেন করতেছে। থ্যাংক ইউ মামা, গেটটা খুলো, খুলেন খুলেন, একটু ভালো করে খুলেন। ধন্যবাদ ধন্যবাদ। না না না, কেউ থাকবে না। আরে নবাব, তোমরা কি জানো এখানে রাতেও থাকা যায়, তাই না? 80 টাকায় না, ডিসকাউন্ট করে 50 টাকা আসছে। 50 টাকায় নবাব বাড়িতে এক রাত রাত্রি যাপন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে এই যে এই কাজগুলো করে দিতে হবে। Thank you.
এই যে এগুলা হচ্ছে এই জায়গার দাসী, এখানকার সেবা দাসী সব। আরে যে সব দাসীদের সর্দার, বড় দাসী। এটাই হচ্ছে তারা থাকার জন্য ইউজ করতেন। আর ঢোকার পথে যেটা আপনারা দেখে আসলেন ওইটা ছিল কাচারি ঘর, মানে বিচার সালিশ বা তাদের যে প্রশাসনিক কাজকর্ম ছিল ওইটা হচ্ছে ওই ভবনে করতো। আর এটার পেছনেই হচ্ছে রিসোর্ট, মানে যেখানে হচ্ছে আপনারা চাইলে থাকতে পারবেন। আমরা ওইটা আপনাদেরকে দেখাবো। আর ওই যে ওইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে রান্নাঘর, মানে তাদের রান্না বান্নার যাবতীয় কাজ এইখানে করা হইতো। আর তার পাশেই হচ্ছে একটা গেট আছে, চলেন আপনাদের দেখাবো। ওইখান দিয়ে হচ্ছে হাতিরা আসা যাওয়া করতো, মানে হাতিরা এসে এখানে রাজাদেরকে নামাই দিত, আবার এখান থেকে রাজাদেরকে নিয়ে রাজ্যে ঘোরাঘুরি করতো। তো এটা আমরা এখানকার স্থানীয় যারা এখানকার দেখাশোনা করে তাদের কাছ থেকেই শুনলাম। এটাই হচ্ছে হাতি গেট, মানে হাতিরা এই গেট দিয়ে আসা যাওয়া করতো, অ্যান্ড রাজাদেরকে এখান থেকে তারা নিয়ে যেত। দাদা মুরগি কোথায় কামড় দিছে, মুরগি কোথায় কামড় দিছে, পাতায় কামড় দিছে, মুরগি পোলটুর পাতায় কামড় দিছে। কাদের কবর এগুলা? রাজা বাসাদের কবর, অ্যাডভার্টাইজ করে একটু। হ্যাঁ ঠিক আছে, ওলি। ও আচ্ছা আচ্ছা, ওলিদের কবর এগুলা। রাজা বাচ্চাদের কবর কোনো ওই পাশে না? না রাজা কইল না। ওয়াও, জায়গাটা কিন্তু সুন্দর। দুর্দান্ত একটা ব্যাপার জানলাম আমরা এখানে আসার পরে। আমার পেছনে একজন ভদ্রলোক কোরআন তেলাওয়াত করতেছেন, আর এই কোরআন তেলাওয়াতটা একদিন দুই দিন না, অলমোস্ট 92 ইয়ার্স, মানে 92 বছর যাবত এই কোরআন তেলাওয়াত কন্টিনিউয়াসলি চলতেছে 24 ঘন্টা। 5 জন 4 জন করে লোক নিযুক্ত থাকেন নামাজের সময় বাদে। হ্যাঁ, নাম অবশ্যই নামাজের সময় বাদে, একদিনের যতক্ষণ সময় থাকে রাত এবং দিনের পুরো সময়টাই এখানে কোরআন তেলাওয়াত চলে। আচ্ছা, এটা যে চার কবর, উনি কি এখানকার নবাব ছিলেন? নবাব। আচ্ছা, মানে এই জমিদার বাড়ির মূল যিনি নবাব উনি এখানে। আচ্ছা, ওনার কবর এখানেই এবং তার কবরের পাশেই এই জিয়ারতটা করা হয়। সো 92 বছর যাবত কন্টিনিউয়াসলি দিন রাত 24 ঘন্টা নামাজের সময় বাদে এই কোরআন তেলাওয়াত চলতেছে, এখনও চলতেছে, আমরা এসে দেখলাম। সো জিনিসটা খুবই অসাধারণ অ্যান্ড খুবই ইউনিক, এর আগে আমরা এরকম উদাহরণ কোথাও পাইনি। সো খুবই ভাল লাগবে। তো যাই হোক, আমরা মসজিদটা দেখে খুবই ভাল লাগছে। চলেন এবার আমরা আস্তে আস্তে ফিরি, আমাদের অলমোস্ট অনেক দূর যেতে হবে। আমরা এখন আসি ধনবাড়িতে, টাঙ্গাইলে ফিরবো, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। সো আজকের মতো এখানেই বাই বাই। জয়া অলরেডি আগায় গিয়েছে, আমরা ওখানে গিয়ে একটু চা টা খাবো, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বাই বাই। এখন আমরা একটু চাপটা বিরতিতে দাঁড়াইছি হাইওয়ের পাশেই, আর এখানে আমাদের সন্ধ্যার নাস্তা বানানো চলতেছে। এটা হচ্ছে ডিম রোল, পরোটা দিয়ে ডিম ইয়া করে এরকম রোল বানানো হইতেছে। খুব সুন্দর একটা শর্টকাট সন্ধ্যার নাস্তা। এখানে আমরা আশেপাশে তেমন কিছু পাইলাম না, দ্যাটস ওয়াই এটাই আমরা করার প্ল্যান করলাম। তো এখন আমরা এটা, আমাদের অলমোস্ট 34 পিস লাগবে, এটা হচ্ছে আস্তে আস্তে রোল বানাইতেছে বাবা। এটা কমপ্লিট হলে আমরা এটা নিয়ে সবাই গাড়িতে খেতে খেতে চলে যাবো।